টেকনিক যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসেবে প্রথম পত্রের আর্থিক বিবরণীর অর্থে দেখো এ পর্বে হচ্ছে আমরা স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব তো এর আগের পর্বে ছিল হচ্ছে আমাদের চলতি সম্পদ নিয়ে তো দেখো চলতি সম্পদ আমরা কিন্তু বের করে রাখছিলাম মোট এটা ফাইনাল কলমে এবার হচ্ছে আমরা স্থায়ী সম্পদ নিয়ে আনব তো স্থায়ী সম্পদের আগে দেখো আমাদের একটা আছে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তাহলে হচ্ছে আমরা এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা নিয়ে আসবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে কারণ আমাদের বিনিয়োগ থাকে তাহলে আমরা বিনিয়োগটা নিয়ে আসবো যে বিনিয়োগ এনে এটা ফানা কলমে রেখে দেবো এভাবে থাকবে তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে স্থায়ী সম্পদ মানে স্থায়ী সম্পদে দেখো আমাদের অনেকগুলো বিষয় আছে তোমরা একটু খেয়াল করবা আবার আমি তোমাদেরকে একটা জিনিস এর আগে পর্বে দেখেছি যে আমরা যখন চলতি সম্পদ বের করছিলাম চলতি সম্পদ আমি তো এখানে আমরা বিলম্বিত বিজ্ঞাপনকে নিয়ে আসছিলাম বিজ্ঞাপন তারপর হচ্ছে যেমন ব্যবসার প্রাথমিক খরচ দেখো তোমরা এটা একটু খেয়াল করো বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার প্রাথমিক তারপর হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় এই যে আমি যে তিনটা এখানে লিখলাম এইগুলা কিন্তু হচ্ছে এই আর্থিক বিবাহ যখন তৈরি করবো যেমন আমি তোমাদেরকে হচ্ছে এখানে বিলম্বিত বিজ্ঞাপনের চলতি সম্পদের মধ্যে নিয়ে আসছিলাম তো আমরা এটা দুইটা ভাবে আনতে পারি তাছে এগুলাকে তুমি চলতি সম্পদের নিচেও দিতে পারো অথবা অসামন্নিত ব্যয় লিখে এগুলাকে তুমি লিখতে পারো হচ্ছে অসামন্নিত ব্যয় ব্যয় লিখে দেন হচ্ছে কি স্থায়ী সম্পদের পরে নিয়ে আসতে পারো যদি এখানে জায়গা থাকে তাহলে আমি তোমাদেরকে এটা এখানে অ্যাড করে দেখাব যদি না থাকে তাহলে তোমরা এই যে এখানে লিখছি ঠিক স্থায়ী সম্পদগুলা বের করার পরে যদি জায়গা থাকে ওখানে তোমরা অসামন্নিত ব্যয়গুলো লিখে দিবেন তো দেখো আমরা স্থায়ী সম্পদগুলা কি কি আছে আমাদের অনেকগুলো স্থায়ী সম্পদ আছে যেমন হচ্ছে কি আমাদের সুনাম থাকতে পারে তাহলে আমরা সুনাম লিখব সুনাম সুনাম থেকে আমরা বাদ দিব কি সুনামের অবলোপন হয় তাহলে আমি হচ্ছে সাইডে তোমাদেরকে মাইনাস করে দেখাচ্ছি এই যে সুনাম বাদ অবলোপন সেম সুনামের সাথে আরো আছে দেখো ইজারা সম্পদের অবলোপন হয় তাহলে ইজারা সম্পদ লেখো ইজারা সম্পদ তাহলে দেখো সুনাম ইজারা সম্পদ এগুলো যদি থাকে এটাকে লিখবা লিখে এখান থেকে অবলোপন মাইনাস করবা করে এটাকে মিডল কলমে নিয়ে যাও সেম একই ভাবে দেখো আসবাবপত্র তারপর হচ্ছে দালান কোঠা ভূমি তারপর আছে কি অফিস সরঞ্জাম এই যা আছে এগুলা থেকে আবার কি বাদ দিবা বাদ অবচয় বা পুঞ্জিভূত অবচয় এটা লিখলেই হয় অবচয় তাহলে এগুলা টাকা হচ্ছে এই যে লিখবা ফার্স্ট কলামে দেন অবচয় মাইনাস করবা করে টাকাকে মিডল কলামে নিয়ে আসবা তাহলে দেখো আমরা অনেকগুলো স্থায়ী সম্পদকে একবারে নিয়ে চলে আসছি আসবাবপত্র দালান কোটা ভূমি অফিস সরঞ্জাম এগুলা সব থেকে আমরা অবচয় মাইনাস করবো করে এটাকে কোথায় নিয়ে আসবো মিডিল কলমে এইবার আসো আমরা এই অসমন্বিত ব্যয়গুলো যে এই অসমন্বিত ব্যয়ের মধ্যে আমি তোমাদেরকে বিলম্বিত বিজ্ঞাপনকে চলতি সম্পদের মধ্যে নিয়ে তোমরা দিতে পারো আর অসমন্বিত ব্যয় যেহেতু হচ্ছে বিলম্বিত এটাকে আলাদাভাবে দিতে পারো তাহলে দেখো আমরা স্থায়ী সম্পদ লিখে এইবার হচ্ছে এই যে এটাকে মিডিল কলমে রাখছি আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল এটা এর সাথে হচ্ছে কি আমরা অসমন্বিত ব্যয়গুলো নিয়ে আসবো দেখো অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় দিয়ে হচ্ছে আমরা এই যে বিলম্বিত বিজ্ঞাপন তারপরে কি আছে আমাদের প্রাথমিক খরচ তারপর আছে হচ্ছে স্থানান্তর ব্যয় টাকা হচ্ছে কি করব। দেখো এখানে সরাসরি নিয়ে চলে তিনটায় আনার পরে এবার সবগুলাই যে উপরের এখান থেকে শুরু করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তারপর হচ্ছে আমাদের সুনাম ইজারা সম্পদ আশবপুদ্র ভূমি দালান কোঠায় যে তারপরে অসমন্বিত ব্যয় সবগুলো যোগ করে আমরা এ দেখো কোথায় নিয়ে আসছি কলমে এখন আমাদের এই মোট সম্পদ আর উপরে দেখো একদম উপরে আছে আমাদের চলতি সম্পদ এই যে তাহলে এই মোট স্থায়ী সম্পদ আর এই চলতি সম্পদ আমরা দুইটা যোগ করবো যোগ করে আমাদের যে টাকা আসছে এইটাকে এবার আমরা ক্লোজ করে দিব এইটাই হবে আমাদের মোট সম্পদ মোট সম্পদ মানে কি চলতি প্লাস स्थाई দুইটা এর আগে পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে চলতি সম্পদদের করে এখন দেখালাম কিভাবে स्थाई সম্পদদের করে এবার তুমি হচ্ছে মোট চলতি সম্পদ আর মোট স্থায়ী সম্পদ যোগ করো করলে তোমার প্রতিষ্ঠানের মোট কি বের হবে সম্পদদের হবে এই যে এটা হচ্ছে আমাদের মোট সম্পদ এই মোট সম্পদ হচ্ছে কি আমাদের একটা সাইড হলো আর্থিক অবস্থার বিবরণী এর পরের সাইড আমরা যেটা করব সেটা হবে আমাদের কি চলতি দায় আর হচ্ছে কি স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় এইটা তাহলে এই দুইটা হচ্ছে আমরা পরের পর্বে দেখাবো তাহলে আশা করি তোমরা মোট সম্পদের সাইডটা বুঝতে পেরেছো তারল্যর অগ্রাধিকারের ভিত্তিতে যে আমাদের হচ্ছে প্রথমে মোট চলতি সম্পদ বের করব তারপরে মোট স্থায়ী সম্পদ বের করব করে চলতি আর স্থায়ী যোগ করব করলে আমাদের মোট সম্পদ বের হবে এই ছিল হচ্ছে আমাদের সম্পদের সাইড এরপরের পর্বে আমরা হচ্ছে করব এই যে আমাদের চলতি দায় আর স্থায়ী দায় এই দুইটা এবং এটা আমরা তাললের ভিত্তিতে করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ